सकाल बिकाल जे भावे निर्वाचन के सामने रेखे प्रतिश्रुतिर पर प्रतिश्रुति दिए चले जान मने होच्छे निर्वाचनेर आगे हाटे आम्रा प्रतिश्रुतिर चैत्र मासेर सेल देखछी प्रतिदिन प्रतिश्रुति एतदिन हलो दुआरे दुआरे एबार शुनछी पाड़ाई पाड़ाई बांगलार मुख्यमंत्री दीदी स्वास्थ्य साथी प्रकल्प निर्वाचनेर आगे अपनी भोट खरीद करबार जन्नो बांगलार मानुषेर काछे निये एसेछेन आमरा जानी बांगलाय स्वास्थ्य व्यवस्था निये आमरा बार बार बोलेछी एक कथा बार बार आमरा बोलते चाई ना स्वास्थ्य साथी प्रकल्पे आपनार निजेर की भरसा आछे दीदी आपनार भाईपोर दीदी कखनो एकटु सर्दी हय काशी हय ताके आपनी सिंगापुर पाठान आमरा सबाई जानी स्वास्थ्य साथी प्रकल्पे आपनार निजेर भरसा नेई आपनी बांगलार मानुषेर भरसा आदायेर चेष्टा करछेन जाइ होक दुआरे दुआरे आपनी जावार कथा बोलेछिलेन तार आगे दीदी के बोलो करलेन एखन एलो पाड़ाई पाड़ाई आमी बोली दीदी भाई पाड़ाई पाड़ाई ना गिये आपनी मानुषेर पकेटे पकेटे जान एकटा मानुष केमन आछे ता बोझार सबथेके सहज एवं दक्ष पद्धति हलो तार पकेटे गिये खोज करा तार पकेटेर मानी ब्यागे तार पकेटेर अर्थेर हालटा केमन पकेट की गड़ेर माठ ना पकेट दीदी भाईर जोड़ा फुलेर सुवर्ण भूमि सेटा एकबार देखा दरकार आज के बांगलार मानुषेर पकेट जे गड़ेर माठ हये गेछे रुटी नाई रुजी नाई चाकरी नाई बेरोजगार जारा बेकार जारा तारा कोथाय टाका पाबे तादेर अर्थ कोथाय थेके रोजगार हबे तार जन्य आपनार कोनो माथा ब्यथा नाई आमरा बोलते चाई बांगलार मानुषके कांग्रेस पार्टी प्रत्येकटा मानुषेर पकेटे टाका दिते चाय घुष ना तादेर जीवन धारणेर जन्य आज के भारतवर्षेर जे आर्थिक दुरवस्था সেই আর্থিক দুরবস্থা থেকে ভারতবর্ষকে রক্ষা করতে গেলে ভারতবর্ষের মানুষের পকেটে পকেটে গরীব মানুষের পকেটে পকেটে গরীব মানুষের পকেটে ক্যাশ চাই ক্যাশ লিকুইড ক্যাশ চাই গরীব মানুষের ক্রয় করার ক্ষমতা কমে গেছে গরীব মানুষের খরিদ করার ক্ষমতা কমে গেছে বাজারে গেলে বাজারে সব জিনিসে আগুন লেগে গেছে আলু কপি সবেতে আগুন তাই পকেট দ্রুত ফাঁকা হয়ে যাচ্ছে মানুষের খরিদ করার ক্ষমতা কমে যাচ্ছে রুটি রোজগার না থাকার জন্য রোজগার কমে যাচ্ছে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে মানুষকে মানুষের খরিদ করার ক্ষমতা বাড়ানোর জন্য একটাই রাস্তা খোলা আছে সেটা কি সরকারিভাবে মানুষের কাছে ক্যাশ টাকা পৌঁছে দেওয়া ভারতবর্ষের সরকারের কাছে এটাই আমরা দাবি করেছিলাম যে প্রকল্পের নাম কংগ্রেস দিয়েছিল ন্যায় প্রকল্প রাহুল গান্ধী সেই ন্যায় প্রকল্পে ভারতবর্ষের গরীব মানুষের পকেটে ক্যাশ দেওয়ার কথা বলা আছে আপনারা বলতে পারেন যে কংগ্রেসও তো ভোটের আগে মানুষের পকেটে ক্যাশ দিয়ে তার ভোট খরিদ করার চেষ্টা করছে আমরা বলছি না ভারতবর্ষের কংগ্রেস শাসিত রাজ্যের নাম ছত্তিশগড় সেই ছত্তিশগড় রাজ্যের সরকার গরীব মানুষের পকেটে ক্যাশ দিচ্ছে ৫৭৫০ প্রতি মাসে আপনারা খোঁজ নিয়ে দেখুন তাই আগামী দিনে যদি আমরা ক্ষমতায় আসতে পারি আমরাও পশ্চিমবঙ্গের গরিব মানুষের পকেটে সরাসরি ক্যাশ অর্থ বরাদ্দ করে তাদেরকে আমরা রুটি রুজির যে দুরবস্থা তাদের যে সংসারে যে টানাপড়ন সেখান থেকে তাদেরকে বার করে আনার চেষ্টা করব আমরা মনে করি এটা সম্ভব যে বাংলায় কোটি কোটি টাকা লুট হচ্ছে সেই লুট করার রাস্তা যদি বন্ধ করা যায় তাহলে মানুষকে তার পকেটে নগদ অর্থ দেওয়া সম্ভব আমরা তা করে দেখিয়েছি ছত্তিশগড়ে আগামী দিনে আমরা তা করে দেখাবো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে আরেকটা কথা বলতে চাই আপনি দিদিকে বলো হয়ে গেল দুয়ারে দুয়ারে হয়ে গেল পাড়াই পাড়ায় হচ্ছে একবারও কি পরিযায়ী শ্রমিকদের কথা মনে হচ্ছে না আপনার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ঘটি বাটি বেঁচে যারা বিদেশে গেছিল রোজগার করতে লকডাউনের জন্য যাদেরকে ফিরে আসতে হয়েছিল আবার ঘটি বাটি বেঁচে ফিরে আসার ভাড়া জোগাড় করতে হয়েছিল আপনি কাজ দিতে পারলেন না আবার ঘটি বাটি বেঁচে
তাদেরকে বাইরে রাজ্যে যেতে হয়েছে কাজের সন্ধানে। তাদের জন্য কি একবার ভাববেন না আপনি? তারা কি বাংলায় কিছু দেয় না? বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাংলার বাইরে কাজ করতে যায় তারা সেখানে রোজগার করে, সেই রোজগারের টাকা তারা কোথায় পাঠায়? তার নিজের পরিবারে। তার নিজের পরিবার কোথায়? আপনার রাজ্যে। সেই পাঠানো টাকায় সেই পরিবার কি করে? জিনিস কিনে সংসার চালায়, তার নিজের প্রয়োজনীয় সমস্ত কিছু মেটায়। ফলে পরিযায়ী শ্রমিকদের যে অর্থ, সেই অর্থে আপনার রাজ্যের অর্থনীতি সবল হয়, আপনার রাজ্যের অর্থনীতিকে সাহায্য করে পরিযায়ী শ্রমিকদের উপার্জিত পয়সা। তারা তো আপনাকে সাহায্য করছে, কাজ দিতে পারেননি, তারা চলে গেছে, বাইরে গিয়েও তারা রাজ্যকে সাহায্য করছে, অর্থ পাঠিয়ে পরিবারে, পরিবার সে অর্থ খরচ করছে বাংলায়। তাই তাদের জন্য একবার কি মাথা ব্যথা করার দরকার নেই আপনার? পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো পরিকল্পনা আপনার কেন নেই? কেন নেই? 50,000 কোটি টাকা বরাদ্দ করিয়েছিলাম আমরা কেন্দ্রকে আন্দোলন করে চাপ দিয়ে, 116টা জেলা সেই প্রকল্পের সুবিধা পেল, 50,000 কোটি টাকার প্রকল্পের সুবিধা। সেই প্রকল্প পেতে গেলে একটাই সেখানটাই বেঞ্চমার্ক ছিল যে 25,000 পরিযায়ী শ্রমিক থাকতে হবে কোন জেলায়। আপনি একবারে বলেননি আপনার রাজ্যের কোন জেলায় পরিযায়ী শ্রমিক আছে কি নেই, আপনি একবারে বললেন না। বললেন না বলেই 50,000 কোটি টাকার সুযোগ ছত্তিশগড় পেল, উড়িষ্যা পেল, ঝাড়খণ্ড পেল, বিহার পেল, উত্তরপ্রদেশ পেল, পশ্চিমবঙ্গ পেল না। তাই বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে চৈত্রের ছেলের মতন আর প্রতিশ্রুতি বন্টন না করে কাজের কাজ করুন। আবার আপনাকে বলছি, মানুষকে ধোঁকা দেবার চেষ্টা করবেন না।